আসসালামু আলাইকুম। সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আমি নাজমুল চলে এসেছি সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মরিচ চাষ সম্পর্কে। তো বন্ধুরা, মরিচ চাষের সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আর যারা ছাদ বাগান করেন বা মরিচ গাছ আপনাদের টবে বা শখ করে মরিচ গাছ আপনারা লাগিয়েছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই উপকারী হবে। তো বন্ধুরা, খুব বেশি আলোচনা করবো না, খুব সংক্ষেপে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, মরিচ চাষের জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে মরিচের জাত। আমরা সচরাচর আমাদের আঞ্চলিক দিক থেকে বিভিন্ন ধরনের জাত দেখতে পাই, যেমন বগুড়া, চাঁদপুরি, ফরিদপুরি, এগুলো কিন্তু খুবই জনপ্রিয়। আর এছাড়া আকালি, কামরাঙ্গা ও কালো মরিচ, এ সকল নাম ছাড়াও আমরা আঞ্চলিকভাবে আরও বিভিন্ন নামে এই সকল মরিচকে ডেকে থাকি, যেমন ছোট মরিচ, বড় মরিচ, ধানি মরিচ, সাহেব মরিচ, বোম্বাই মরিচ, গোল মরিচ, মেজর মরিচ, ছানিক মরিচ, যমুনা মরিচ, বালিঝুরা মরিচ, পাটনাই মরিচ, রাঁচি মরিচ, সূর্যমুখী মরিচ ও সর্বশেষ হচ্ছে বাড়ি জাতের যে মরিচ, এই মরিচ। তো বন্ধুরা, মরিচের জাত সম্পর্কে মোটামুটি পরিচিতি পেয়েছি। এখন আমি আলোচনা করব মাটি এবং জলবায়ু সম্পর্কে। মরিচ চাষের জন্য অবশ্যই আমরা ঠিক এমন মাটি ব্যবহার করব যে মাটির পিএইচ মাত্রা থাকবে 6 থেকে 7, এবং যে মাটিতে খুব বেশি পরিমাণে অম্ল হবে না বা খুব বেশি পরিমাণে ক্ষারীয় হবে না। এ বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই জমি থেকে প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন করতে পারবো। আর বন্ধুরা, মরিচের জন্য খুব বেশি পরিমাণে জৈব সার সমৃদ্ধ মাটি যদি হয়ে থাকে, আমরা সেখান থেকে খুব ভালো ফলন উৎপাদন করতে পারবো। আর জমির কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে এমন জমি বাছাই করে নিতে হবে যে জমিতে কখনই বৃষ্টির পানি বা বর্ষাকালের পানি আটকে না থাকে, অতিরিক্ত পানি যাতে নিষ্কাশন ব্যবস্থাপনা গ্রহণ করে বের করে দেওয়া যায়, এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার সমৃদ্ধ মাটি থাকতে হবে। বন্ধুরা, এই হচ্ছে মাটি ব্যবস্থাপনা গেল। এখন এর তাপমাত্রা সম্পর্কে একটু বলি। মরিচ চাষের জন্য সবচেয়ে উত্তম তাপমাত্রা হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর বন্ধুরা, আর যখন মরিচ গাছে ফুল আসে তখন এর তাপমাত্রা যদি একটু বাড়ে, যেমন 35 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেক্ষেত্রে কিন্তু মরিচের গাছের জন্য বা এই ফলন উৎপাদনের জন্য একটু ভালো। অধিক পরিমাণে বৃষ্টিপাত আর মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু মরিচ গাছ মোটেও পছন্দ করে না। আর যদি ঠিক এমনটিই হতে থাকে তাহলে কিন্তু মরিচ গাছ থেকে ফুল ঝরে পড়বে। আর অনেক বৃষ্টিপাতের সময় আমরা কয়েকটা সমস্যা দেখতে পাবো, যেমন পাতা পচা রোগ, বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, ভালো শুষ্ক পরিবেশ কিন্তু মরিচের জন্য খুবই জরুরি। তো বন্ধুরা, একথা নিশ্চিন্তে বলা যায় যে আলো বাতাসযুক্ত উর্বর জমি মরিচ চাষের জন্য খুবই উপযোগী। বাড়ি জাতের যে মরিচ, এই মরিচকে আমরা সারা বছর চাষ করতে পারবো। আর ফেব্রুয়ারি থেকে মার্চ মাস, এই সময়ের মধ্যে আমরা মরিচের অন্যান্য জাতগুলো চাষ করব। এটা হচ্ছে খরিফ মৌসুম, এবং রবির যে মৌসুম, সেই রবি মৌসুমেও আমরা এই মরিচ চাষ করতে পারবো। সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আমরা এই চাষটা শুরু করবো। তো বন্ধুরা, এই হচ্ছে মরিচ চাষের যে সময়, এই সময়গুলোকে আমরা অবশ্যই ফলো করব। মরিচ চাষ বিভিন্নভাবে করা যায়। আপনি যদি সরাসরি জমিতে মরিচের চারা উৎপাদন করে সেখানে চাষ করতে চান সেটাও পারবেন, এবং যদি কোনো এক স্থানে চারা উৎপাদন করে সেখান থেকে চারা তুলে নিয়ে মূল জমিতে রোপণ করবেন এমনটি চিন্তা করেন সেটাও করতে পারবেন। তো আপনি যেভাবেই মরিচের চারা বা মরিচ চাষ করতে চান না কেন, কিছু তথ্য যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু সেটি আপনার জন্য খুবই ভালো একটি সহায়ক হিসেবে কাজ করবে। বীজ বপনের পূর্বে অবশ্যই আমরা বীজকে শোধন করে নেব এবং বীজতলাকে শোধন করে নেব। বীজ কীভাবে শোধন করব সেটি আমি খুব সংক্ষেপে একটু বলি। আমরা প্রতি 1 লিটার পানির জন্য 2 গ্রাম কার্বন ডাইজিম অথবা 1 লিটার পানির জন্য 2 গ্রাম ম্যানকোজেব মিশিয়ে বীজকে 30 মিনিট ভিজিয়ে রেখে, তারপর সেই বীজকে ভালো পানি দিয়ে ধুয়ে আবার ঠান্ডাযুক্ত স্থানে রেখে শুকিয়ে সেই বীজকে আমরা বপনের জন্য উপযোগী করে তুলবো। আর অবশ্যই আমরা বীজ সরাসরি বপন করার পূর্বে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় আমরা সেই বীজটিকে ভিজিয়ে নেব। এতে করে কী হবে, আমাদের সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম খুব তাড়াতাড়ি হবে। বন্ধুরা, বীজ শোধনের পাশাপাশি আমাদেরকে বীজতলাকেও শোধন করে নিতে হবে। সূর্যের আলো দিয়ে তাপ প্রয়োগের মাধ্যমে বীজতলাকে আমরা শোধন করে নেব, এবং এই শোধন প্রক্রিয়াটি কীভাবে করতে হয় যদি তা আপনাদের জানা না থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আর বীজতলার ব্যাপারটা আরেকটু বলি। আমরা সবসময় চেষ্টা করবো একটি আদর্শ বীজতলা তৈরি করার জন্য। এছাড়া আপনি চাইলে যে কোনো জায়গায় বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন, টবে করতে পারবেন, বালতিতে, গামলাতে, যে কোনো জায়গাতে। তবুও বীজতলা, আদর্শ যে বীজতলা সেটির মাপ হচ্ছে 1 মিটার ইস্টু 3 মিটার। এটা হচ্ছে আদর্শ বীজতলার মাপ। আপনারা যেমনটা ইচ্ছা তেমনটা
তেমনটা করে আপনারা বীজতলা তৈরি করতে পারবেন। তো মোটামুটি বীজতলার ধারণা গেল। এখন আমি বলি, 1 বিঘা জমির জন্য আপনারা 120 থেকে 130 গ্রাম পরিমাণ বীজের প্রয়োজন হবে। তো এর জন্য আপনারা অবশ্যই বীজের পরিমাণটা সঠিক পরিমাণে রাখবেন। বীজতলার মাটিটা কেমন হতে হবে সেটা একটু বলি। সেখানে যদি মাটি 30% থাকে এবং কম্পোস্ট 40% এবং বালি 30% থাকে, তাহলে কিন্তু বীজের অঙ্কুরোদ্গমটা অনেক সহজ হবে। আর মাটির পিএইচের কথা তো অবশ্যই আগে বলেছি, তবুও এখন একটু বলে দিই, 6 থেকে 7 মধ্যে হলে সবচেয়েতে ভালো হয়। এই হচ্ছে বীজের যে বীজতলা, সেই বীজতলার সার ব্যবস্থাপনা বললাম বা মাটি ব্যবস্থাপনা বললাম। মূল জমির সার ব্যবস্থাপনাটি কেমন হবে সেটাই একটু বলে দিই। মূল জমিতে আপনি প্রতি 1 বিঘা জমির জন্য জৈব সার যতটুকু সম্ভব ততটুকু দিবেন। আর টিএসসি দিবেন 20 কেজি, এমওপি 10 কেজি, সালফার 2 কেজি, জিপসাম 10 কেজি, কার্বোফরান 2 কেজি, ইউরিয়া 10 কেজি। এই সমস্ত উপাদানগুলোকে আপনি চাষ দিয়ে জমির সাথে মিশিয়ে দেবেন। এই হচ্ছে জমির সার ব্যবস্থাপনা। আর বন্ধুরা, সার ব্যবস্থাপনার মধ্যে কিন্তু আরও একটি বিষয় আপনাদেরকে একটু বলে দিই। সেটি হচ্ছে, যখন মূল জমিতে চারাগুলো নিয়ে বসিয়ে দেওয়া হয়ে যাবে, তখন তার ঠিক 25 দিন পরে এবং 50 দিন পরে এবং 70 দিন পরে এই 3টা কিস্তিতে কিন্তু ইউরিয়া সার এবং এমওপি সার আপনারা দিয়ে দেবেন। আর ইউরিয়া সার নেবেন তখন প্রতি প্রতিটা কিস্তিতে 10 কেজি ইউরিয়া সার এবং 5 কেজি এমওপি সার, এই 2টা সার একসাথে মিশিয়ে জমিতে কিন্তু উপরি প্রয়োগ করে দেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে সার ব্যবস্থাপনা। কিছু অন্তর্বর্তীকালীন পরিচর্যার দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। সেটি হচ্ছে, যখন বীজ থেকে চারা উৎপাদন করবো, সেক্ষেত্রে কিন্তু যদি বীজতলাটি শুকিয়ে যায়, আমরা সামান্য পরিমাণে পানি সেচ দিয়ে দেব। আর চারাগুলো যখন বড় হয়ে যাবে, মূল জমিতে যখন আমরা সেই চারাগুলোকে বসাতে নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা সকালে বিকালে 2 বেলা পানি দেব। এতে করে সবগুলো চারা বেঁচে উঠবে, কোনো চারা মারা যাবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখনই আমরা সার উপরে প্রয়োগ করব, তখন আমরা এই মরিচ গাছের গোড়াগুলোকে সামান্য নিড়ানি দিয়ে একটু মাটিকে ঝুরঝুরে করে আলগা করে দেব। আর ফুল আসার 15 থেকে 20 দিনের মধ্যেই আমরা সেখান থেকে কাঁচা মরিচ সংগ্রহ করতে পারবো। এবং সেই মরিচ যখন লাল হয়ে শুকিয়ে যাবে, সেই মরিচকে সংরক্ষণ করে আমরা শুকনো মরিচ হিসেবে বাজারে বিক্রি করতে পারবো। তো বন্ধুরা, কাঁচা অবস্থায় যদি আমরা সংগ্রহ করি, তাহলে হেক্টর প্রতি প্রায় 10 থেকে 11 টন মরিচ আমরা সংগ্রহ করতে পারবো। এবং শুকনো অবস্থায় হেক্টর প্রতি আমরা প্রায় 1.5 থেকে 2 টন মরিচ আমরা সংগ্রহ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল মরিচ চাষের সকল তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানালে আমি উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।